আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মুআজ ইবনে জাবালকে। মুআজ ইবনে জাবাল উনি এশার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে পড়ে যেয়ে ওখানে ইমামতি করতে যেতেন। তো একদিন উনি এশার নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা আমরা জানি তো না? আচ্ছা, কিন্তু ওই এলাকার সাহাবিরা হচ্ছে কৃষক সাহাবি, সারাদিন খেজুর বাগানে কাজ করতো। এখন এক সাহাবি সারাদিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সূরা দিয়ে শুরু করছে, বাকারা। ভয়ঙ্কর অবস্থা, উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না। অনেকক্ষণ ট্রাই করলেন, দেখে যে না আর পারা যাচ্ছে না, পা ব্যথা করতেছে। উনি নামাজ ছেড়ে দিলেন, পেছনে যে একা একা নামাজ পড়লেন, মনে মনে বললেন আপনার ইমামতি ছুটাই দিব আমি, দাঁড়ান। লোকেরা বললো যে মোরতাদ হয়ে গেছে, ইমামকে মানে না। সে বললো আমি সাজিস বসাবো, বিচার বসাবো আল্লাহ রাসুলের কাছে। যা বললো তাই করলো, আল্লাহ রাসুলের কাছে যেয়ে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে, মানে এত লম্বা লম্বা কেরাত পড়ে, আর আমরা কৃষক সাহাবি, আমরা সারাদিন শ্রমজীবী মানুষ, আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কীভাবে দাঁড়াবো? আল্লাহ রাসুল তো চটে গেলেন, প্রচণ্ড রেগে তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একটা ধমক দিলেন, শাসন করলেন আর কি। বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ, ফাত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে, মানে হে মুআজ তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছো এলাকার, মানে তুমি কি ফিতনাবাজ? তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকে নামাজ শেষ করবে, মানে ফালিও খফিফ, ছোট করবে নামাজটা, কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে। একজন লোক সফরে যাচ্ছিল, হঠাৎ দেখলো যে একামত হচ্ছে এই সুরাওতে, যাই নামাজটা পড়ে, ঢুইকে দেখে সুরা বাকারা। ভয়ঙ্কর অবস্থা, তার ট্রেন মিস হবে, তার ফ্লাইট মিস হবে। তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে যার কষ্ট হবে, তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে। আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান দেই না, কিন্তু ওই সময় কী করতো, নারীরাও মসজিদে আসতো, বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, তারা কাঁদতো, চিল্লাফাল্লা করতো। সেই জন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি, এটা উনি বললেন। এবং ওনাকে বললেন ইয়াসসিরু, ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, হোয়াট এ বিউটি, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বশিরু ওয়ালা তুনাফিরু। হে মুআজ, ইসলামকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, কঠিন করো না। বশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। তোমার অ্যাটিটিউডে, তোমার কাজ দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায়, তারা যেন ইসলামের দিকে আরও ফিরে আসে, তোমার অ্যাটিটিউডটা যেন এমন হয়। আর তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, এই সহজীকরণ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। দেখবেন অনেকের কাছে, অনেক স্কলাররা আছে, আমি কারো নাম বলছি না, তাদের কাছে কোনো বিষয়ে লিগাল অপিনিয়ন চাইলে এমন কড়া ফতোয়া দিবে, মানে এত কঠিন যে এটা মানতেই কষ্ট হচ্ছে, কিন্তু দিস ইজ নট ইসলাম। কোনো স্কলার যদি এমন ফতোয়া দেয়, এমন লিগাল অপিনিয়ন দেয় যে যেটা মানতে আমাদের নাভিশ্বাস, আমাদের খুব কষ্ট হচ্ছে, তার মানে বুঝতে হবে সামথিং ইজ মিসিং ইন দিস লিগাল অপিনিয়ন, অ্যান্ড দ্য স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন, এখানে কোনো সমস্যা হয়েছে, ঠিকমতো ফতোয়াটা দেয়া হয়নি। আর তাইসিরের রিফ্লেকশন, সহজ, যে ইসলাম যে আদ্দিনু ইউসরুন লা উসরাফি, দিন যে সহজ, এ দিনের মধ্যে যে কাঠিন্যতা নেই, এটার প্রতিচ্ছবি, প্রতিফলন এই ফতোয়াতে ঘটেনি। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে যে কোনো কিছু মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং সাহাবাদেরকে বলতেন। ওনাকে আবার ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে এতদিন দাওয়াতি কাজ করেছো মুসলমানদের মধ্যে, এখন যেখানে যাবে এটা মাল্টি কালচারাল, মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস কমিউনিটি, এখানে জিউস থাকবে, ক্রিশ্চিয়ান থাকবে, এখানে প্রথমে তাওহিদের শাহাদাবাণী পাঠ করতে বলবে সবাইকে, তারপরে সালাতের দাওয়াত দিবে গ্রাজুয়ালি, তারপরে জাকাতের কথা বলবে, সিয়ামের কথা বলবে, ফাইনালি হজের কথা বলবে, আস্তে আস্তে এই যে গ্রাজুয়াল ইসলাম যেন প্রচার করে ওনার সাহাবারা, এই বিষয়ে কিন্তু সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব এমফেসাইজ করতেন। মদিনাতে এক মহিলা চুরিতে ধরা পড়ল, আমরা জানি যে কেউ যদি চুরি করে নিয়ম কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম, হাত কেটে দাও চুরি করলে। তো মদিনাতে এই আয়াত নাজিল হওয়ার পরপরই বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরিতে ধরা পড়ল। তখন মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রটা ছিল খুব হাই একটা, মানে বংশ আর কি, সবাই তাদেরকে রেসপেক্ট করতো। তখন সাহাবারা ভাবলো এখনও যদি এই ভেরি ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস এই গোত্রের মেয়ের হাত আল্লাহ রাসুল কাটে, মদিনাতে একটা কেওস তৈরি হবে, আল্লাহ রাসুলকে এটা থেকে থামানো উচিত, বা পরে যেন করে, এটা যেন ডিলে করে। তো এখন কেউ আল্লাহ রাসুলের কাছে যে এ ব্যাপারে যে রেকমেন্ড করবে, সুপারিশ করবে, সাহস হচ্ছিল না। আল্লাহ রাসুল, আল্লাহ রাসুলের পালক পুত্র জায়েদ বিন হারেসার এক ছেলে ছিল,
উসামা হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন এই ছেলেকে। সবাই ভাবলো যে উসামাকে যেয়ে বলি, উসামা এমন এমন ঘটনা তুমি যে একটু বুঝাই বল। সে যে আল্লাহ রাসূলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, এটা প্রুভড, কিন্তু এখন হাত কেটে দিয়েন না, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। উনি বললেন যে আল্লাহর দেয়া আহকামের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছো ওই মহিলার পক্ষে, এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? লাউকায়নাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বনু মাখজুমিয়া তো অনেক দূরের কথা, আমার কলিজার টুকরা, ফাতিমাতু বিদউম মিন্নি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পছন্দ করতেন, বেশি বলতেন যে সে আমার দেহের একটা টুকরা, যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল কোনো সফরে গেলে সব শেষে ফাতিমার সাথে দেখা করে যেতেন, সফর থেকে ফিরলে সবার আগে ফাতিমার সাথে দেখা করতেন। আল্লাহ রাসূল বললেন, আমার মেয়ে ফাতিমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। আর বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলা তো অনেক দূরের কথা। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ আওয়ার বিলাভেড প্রফেট, আওয়ার মডেল, সুপারস্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইআইএম বাংলাদেশ কমিউনিটির কেয়ামুল লাইলের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল-খালিস। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রতি মাসের মতো এ মাসেও আমাদেরকে আজকের রজনীতে কেয়ামুল লাইলের প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। তো আমরা শুনেছি যে একটা নির্ধারিত টপিকের উপর আমরা কথা শুনব, টপিকটা হচ্ছে দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রোঅ্যাক্টিভ বলতে আমরা কি বুঝি? কেউ কি এখানে আছেন যে বলতে পারবেন যে প্রোঅ্যাক্টিভ মানে এটা কি? নিজে থেকে নিজেই অ্যাক্টিভ হয়ে কাজ করা, হি ইজ দ্য প্রোঅ্যাক্টিভ পার্সোনালিটি। অলরাইট, আর কোনো ধরনের এক্সপ্লেনেশন আছে কি? অ্যাক্টিভের উপরের লেভেল, হি ইজ দ্য প্রোঅ্যাক্টিভ। এনি মোর আর আছে? প্রোঅ্যাক্টিভ বলতে আর কিছু বোঝা যায়? নাজম সাকিব, নিজ থেকেই সক্রিয় মানে সেলফ ইনিশিয়েটেড, এগুলোই আর কি, যে অন্যরা এসে করবে এজন্য বসে না থাকা, নিজে নিজেই স্বপ্রণোদিত স্বেচ্ছায় ভালো কাজ করা, অলওয়েজ পজিটিভ থাকা, মানে ফুল অফ হোপ থাকা আর কি, হোপফুল থাকা, হোপলেস না হয়ে যাওয়া, অলওয়েজ ইতিবাচক চিন্তাভাবনা করা, মানে যত ভালো গুণের সমন্বয় আছে এগুলোকে আমরা সব মিলিয়ে আসলে কি বলি? প্রোঅ্যাক্টিভ বলি।